হ্যালো বন্ধুরা, ধারাবাহিকতা বজায় রেখে আবারও হাজির হয়েছে অ্যাশেস অফ লাভের আরো একটি পর্ব নিয়ে। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ডেমন কিং তার সন্তানের আঘাত দেখে সুফেনের ওপর অনেক রেগে যায়। তখন সুফেন তাকে শান্ত হতে বলে আর তাকে জানায় সে তাকে 500 বছরের শক্তি সহ হ্যাভেন মেড মেডিসিনও দিয়েছে এবং তারা 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিন্তু ডেমন কিং তারপরও শান্ত হয় না। তখন সুফেন তাকে বলে, আপনার ডেমন রিলেমের কেউ একজন চিনচিকে মুক্ত করেছে, এর জন্য আপনি দায়ী। তখন ডেমন কিং এর মুখ বন্ধ হয়ে যায়। এরপর সুফেন তাকে আরো জানায় চিনচি তার সন্তানকে আঘাত করেছে, তার পেছনে দোষটা তাদেরই। তখন ডেমন কিং এর সন্দেহের তীরটা এসে পড়ে গুচেনের ওপর। তারপর ডেমন কিং গুচেনকে এক পাশে নিয়ে গিয়ে তাকে শাসাতে থাকে, কেন সে না জানিয়ে হ্যাভেনের বিপক্ষে ষড়যন্ত্র করছে। তখন গুচেন ডেমন কিং কে ম্যানিপুলেট করে দেয় আর বলে তারা হ্যাভেনের থেকে কম শক্তিশালী না, তাহলে তারা কেন নিচু হয়ে রবে। আসলে গুচেনে ছিল আসল কালপ্রিট, সে ডেমন কিং হতে চায়। পরের দৃশ্যে দেখা যায় গুচেনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় ডেমন কিং এর বাচ্চারা কোমা থেকে আর সুস্থ জীবনে ফিরবে না, কারণ তাদের চিকিৎসা গুচেনের ডাক্তার করছে। অপরদিকে আমরা সুফেনকে দেখতে পাই। সুফেন মেডিটেশন করে নিজেকে ঠিক করছিল। তখন জিনমি সুফেনের জন্য মেডিসিন বানিয়ে নিয়ে আসে, কিন্তু সুফেনের মেডিসিনটি খুব তেতো লাগে, সে খেতে চায় না। জিনমি বলে, যদি তুমি এই মেডিসিনটি খেতে না চাও তাহলে তোমার জন্য আমার লিংচি প্রোডিউস করতে হবে। এটা শুনে সুফেন মেডিসিনটি খেয়ে ফেলে। তখন জিনমি ফিনিক্স ফ্লাওয়ার বানিয়ে তাকে দেয়। সুফেন ফুলটি জিনমির চুলে লাগিয়ে দেয় এবং বলে, তুমি সকাল থেকে অনেক কষ্ট করে আমার জন্য এই মেডিসিন বানিয়েছো, তাতে তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, আর আমি চাই না আমার মেড সার্ভেন্টকে এমন দেখাক। এরপর সুফেন বলে যে, তুমি চিনচিকে ধরার জন্য আমাদের অনেক সাহায্য করেছো, আমি ফিরে গিয়ে তোমাকে 1000 বছরের পাওয়ার দিব। এটা শুনে জিনমি খুব খুশি হয়ে যায় এবং তাকে হাগ করে। তখন সুফেন বলে, তুমি কি জানো তুমি কি করছো? তখন জিনমি বলে, হ্যাঁ, মুন মর্টাল আমাকে বলেছিল যদি আমার কাউকে ধন্যবাদ দিতে হয় তাহলে আমার তাকে হাগ করা উচিত। এরপর ডেমন প্রিন্সেস সুফেনের সাথে দেখা করতে আসে। সুফেন তাকে বলে, আমাদের কালকে হ্যাভেন রিলেমে ফিরে যেতে হবে, আপনি আমাদের যতটা সাহায্য করেছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ। তখন ডেমন প্রিন্সেস বলে, শুধু ধন্যবাদ দিলে হবে না, তোমাকে ঠিক হয়ে আবার এখানে আসতে হবে এবং আমার সাথে ফাইট করতে হবে। অপরদিকে ভেতরে জিনমি রোরোর সাথে কথা বলছিল। তখন জিনমি রোরোর আওয়াজ শুনতে পায়, ওই আওয়াজ সোল কন্ট্রোল থেকে আসছিল। রোরো বলছিল, জিনমি আমাকে সাহায্য করো, আমাকে এটার ভেতর থেকে বের করো জিনমি। তখন জিনমি যেয়ে সেই সোল কলড্রনটি খুলে ফেলে। রোরো বাইরে বেরিয়ে আসে এবং জিনমিকে বলে, এই ফায়ার সিলটি সরিয়ে ফেলো। জিনমি রোরো মনে করে তাকে সাহায্য করতে যায়। যখন জিনমি ওর হাত ধরে তখন জিনমিকেও টেনে নিয়ে যেতে চায়। তখন সুফেন সেখানে চলে আসে এবং জিনমিকে বাঁচায়। সেখানে আমরা চিনচিকে দেখতে পাই যে রোরোর রূপ নিয়েছিল। সুফেন আবার ফায়ার সিলের মাধ্যমে তাকে সিল করে দেয়। তখন জিনমি বলে, ফোনিক্স আমাকে মাফ করে দাও, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি রোরোর আওয়াজ শুনে সেখানে গিয়েছিলাম, তারপর কিভাবে কি করে ফেলেছি আমি কিছুই বুঝতে পারছি না। তখন সুফেন বলে, কলড্রনের ভেতরে আসলে কেউ ছিল না, এখানে চিনচি ছিল আর সে তোমাকে বোকা বানিয়েছে, ওইখানে ফায়ার সিল লাগানো ছিল তাই তার শক্তি অর্ধেক ছিল, তা না হলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না। হঠাৎ সুফেনের শরীর খারাপ হতে শুরু করে এবং সে অজ্ঞান হতে শুরু করে, কারণ চিনচিকে সিল করার সময় তার পয়জনাস ব্লাড তার শরীরে এসে লেগেছিল। জিনমি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সুফেন বলে, আমার চিনচির পয়জনাস ব্লাড লেগেছে। জিনমি ঘাবড়ে গিয়ে বলে, রোডোর উপরেও চিনচির পয়জনাস ব্লাড লেগেছিল, আমি তোমাকে বাঁচাতে কি করতে পারি? তখন সুফেনের রিয়েলাইজ হয় সে আসলে জিনমিকে ভালোবেসে ফেলেছে। এটা রিয়েলাইজ করতে করতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নাইট মর্টাল ও ডেমন প্রিন্সেস একজন কবিরাজ নিয়ে আসে। সে বলে, চিনচির পয়জনাস ব্লাড অনেক মারাত্মক, তা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়বে, যার কারণে সে তার সকল ম্যাজিক্যাল পাওয়ার হারিয়ে ফেলবে। তখন রানীও বলে, এই পয়জনাস ব্লাডের ক্ষতি কম করার কোনো রাস্তা নেই। তখন জিনমি বলে, সুফেন অজ্ঞান হওয়ার সময় নাইট বলে কিছু একটা বলছিল, আমি ভালো করে বুঝতে পারিনি। তখন রানীও বলে, নাইট র্যাটেন? তখন কবিরাজ বলে, হ্যাঁ, নাইট র্যাটেন এমন একটি উদ্ভিদ যার মাধ্যমে এর চিকিৎসা করা যাবে। জিনমি বলে, নাইট র্যাটেন ওই উদ্ভিদ যেটা তো ফ্লাওয়ার রিলিমে জন্মায়। তখন ডেমন প্রিন্সেস বলে, তুমি লিংচি প্রোডিউস করেছো, তাহলে তো তুমি নাইট র্যাটেনও প্রোডিউস করতে পারবে। তখন জিনমি বলে, আমি কখনোই নাইট র্যাটেন দেখিনি, তাই আমি এটা প্রোডিউস করতে পারবো না। তখন রানীও বলে, আমি ফ্লাওয়ার রিলিমে যেয়ে চিফ জ্যাংকে রিকোয়েস্ট করবো,
তখন জিনমি বলে, ফ্লাওয়ার রিলিমের চিফ জ্যাং অনেক রাগী, সে কখনোই আপনাকে নাইট রেটিং দেবে না। তখন ডেমন প্রিন্সেস বলে, তুমি তো ফ্লাওয়ার রিলিমের একজন, তাহলে সে তো তোমাকে অবশ্যই দিবে। জিনমি মনে মনে ভাবে, চিফ জ্যাং আমাকে অনেক বকা দিবে, তারপরেও ফিনিক্সের জন্য আমার সেখান থেকে নাইট রেটিং আনতেই হবে। তারপর সে ফ্লাওয়ার রিলিমে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফ্লাওয়ার রিলিমে যাওয়ার পর ক্যারট ফেরি তাকে বলে, চিফ জ্যাং তার ওপর অনেক রেগে আছে, তাকে সে কখনোই নাইট রেটিং দেবে না। তখন সেখানে চিফ জ্যাং চলে আসে। জিনমি চিফ জ্যাংকে বলে তার নাইট রেটেন দরকার, তা না হলে ফিনিক্সের সকল পাওয়ার চলে যাবে। তখন ডেমন প্রিন্সেস বলে, প্লিজ চিফ জ্যাং আমাদের নাইট রেটেন পাতাটা দিয়ে দিন। তখন চিফ জ্যাং বলে, চিনচির পয়জনাস ব্লাডের কারণে ফায়ার ইমমর্টালের হয়তো সকল পাওয়ার চলে যাবে, কিন্তু সে মারা যাবে না। আর হাজার বছর আগে ফ্লাওয়ার রিলিম সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে একটা পাতাও হ্যাভেন রিলিমে যাবে না। তখন ডেমন প্রিন্সেস বলে, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু এখন আপনি আমাকে ফাইট করতে বাধ্য করছেন, এবং সে ফাইট শুরু করে। কিন্তু চিফ জ্যাং তাকে ব্যারিয়ার দিয়ে ফ্লাওয়ার রিলিমের বাইরে বের করে দেয় এবং জিনমিকে একটি রুমে নিয়ে যেতে বলে। তখন জিনমি চিফ জ্যাংকে বলে, আমি আমার অপরাধ স্বীকার করছি, আমার ফ্লাওয়ার রিলিমের বাইরে যাওয়া ঠিক হয়নি, আমি পরবর্তীতে আর এটা কখনোই করবো না, প্লিজ আপনি আমাকে ফিনিক্সকে সাহায্য করতে দিন। কিন্তু চিফ জ্যাং বলে, আমি মনে হয় তোমাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি, তুমি এক মাস এই রুমের মধ্যে বন্দি থাকবে। এরপর রাত হয়ে যায় আর ক্যারট ফেরি তার জন্য খাবার নিয়ে আসে। তখন জিনমি বলে, ক্যারট ফেরি তুমি তো এখানকার অনেক পুরনো, তুমি তো নাইট রেটেন দেখেছো, তুমি আমাকে বলো না সেটা দেখতে কেমন, আর আমি সেটা প্রোডিউস করব। ক্যারট ফেরি বলে, তোমার ওই ফিনিক্সের জন্য এত চিন্তা কিসের। তখন জিনমি বলে, সে আমার 3 বার জীবন বাঁচিয়েছে, সে না থাকলে আমি অলরেডি মরেই যেতাম, আর আমার তাকে সাহায্য করা উচিত। ক্যারট ফেরি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং নাইট রেটেন আঁকার জন্য চেষ্টা করতে থাকে, পাশাপাশি জিনমি প্রোডিউস করতে চেষ্টা করে। অপরদিকে রানিও আর ডেমন প্রিন্সেস দেখতে পায় সুফেনের পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা দেখে রানিও ভাবে তাকে কিছু পাওয়ার দেওয়ার। তখন রানিও চিন্তা করে, আইস ও ফায়ার একে অপরের বিপরীত, আমি সরাসরি সুফেনকে পাওয়ার দিতে পারবো না, এর জন্য আমি হিট আপ করে তাকে পাওয়ার দিচ্ছি। তখন ডেমন প্রিন্সেস বলে, এটার প্রভাব তো আপনার শরীরেও পড়বে। তখন রানিও বলে, এখন সুফেনকে সেফ রাখা সবচেয়ে বেশি জরুরি। জিনমি পুরো রাত চেষ্টা করে ওই পাতা প্রোডিউস করার জন্য, কিন্তু সে কিছুতেই পারে না। হঠাৎ চেষ্টা করতে করতে তার হাত কিছুটা কেটে যায় এবং ব্লাড নিচে পড়ে সাথে সাথে নাইট রেটেন প্রোডিউস হয়ে যায়। জিনমি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপরে সে ভাবে সে কিভাবে বাইরে যাবে। তখন সে ক্যারট ফেরি সাহায্য নেয়। এরপর জিনমি বাইরে চলে আসে এবং নাইট রেটেন পাতা দিয়ে মেডিসিন তৈরি করে সেটা সুফেনকে খাইয়ে দেয়। সুফেন আস্তে আস্তে পাওয়ার ফিরে পায় এবং তার জ্ঞান ফিরে আসে। তখন সেখানে চিফ জ্যাংও চলে আসে। জিনমি তাকে বলে, আমি নিজে থেকে ফ্লাওয়ার রিলিম থেকে বেরিয়ে এসেছি, এখানে ক্যারট ফেরি বা অন্য কারো কোনো দোষ নেই, যা শাস্তি দেবার আমাকে দিন। তখন সুফেন দাঁড়িয়ে বলে, আমি ভুল করে ফ্লাওয়ার রিলিমে চলে এসেছিলাম এবং জিনমির সাথে দেখা হয়ে যায়, আর আমি জিনমিকে ফ্লাওয়ার রিলিম থেকে বাইরে নিয়ে গিয়েছিলাম, এখানে জিনমির কোনো দোষ নেই, আর আমি আমার দোষ স্বীকার করছি। তখন চিফ জ্যাং তাকে বলে, ফ্লাওয়ার রিলিমের সকল বিষয় থেকে দূরে থাকতে। সুফেন বলে, এটা অসম্ভব, কারণ আমার মনে হয় আমি জিনমিকে ভালোবেসে ফেলেছি। আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখান থেকেই অ্যাশেস অফ লাভ শুরু হয়। কেনই বা ফ্লাওয়ার রিলিমের সব পরীরা জিনমির ভালোবাসাকে এত বেশি ভয় পায়? এর কারণ জানতে এবং জিনমি ও সুফেনের রোমান্টিক কিউট স্যাড ভালোবাসার কাহিনী দেখতে অবশ্যই আগামী পর্বগুলো দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। Thanks for watching this video.